নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় নয় এর দিনাজপুর বোর্ড দু হাজার পনেরো কোনো সমকুনী ত্রিভুজের অতিভুজ রুট ওয়ান প্লাস পি এবং থিটাকুনের সন্নিহিত বাহু রুট টু তথ্যগুলো জ্যামিতিক চিত্রে উপস্থাপন করে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তার অতিভুজ দিব রুট ওয়ান পি এবং ভূমি দিব রুট টুপি অপরবাহু নির্ণয় করতে হবে এখানে এবিসি সমকোণী ত্রিভুজের শ্রিকোণকে আমরা থিটা ধরে নিব এবং কোণের ভূমি হল রুট টুপি এবং অতিভুজ রুট ওয়ান প্লাস পি লম্ব এব নির্ণয় করতে হবে এখানে এবিসি সমকোণী ত্রিভুজে সি নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণ অতিভুজ ত্রিভুজ এসি রুট ওয়ান প্লাস আমরা থিটা ধরে নেব কোন এসি বি ইকুয়াল টু থিটা কোণের সন্নিহিত বাহু বিসি সি ইকুয়াল টু রুট টু পি এবং অপর বাহু নির্ণয় করতে হবে এখন পিতাগোরাজের পিতাগুরাজের অনুসারে আমরা পাই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার এখানে ভূমি কোণের বিসি এবং লম্ব এবি অর্থে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্রতিভূজ এসি স্কোয়ার নির্ণয় করতে হবে এব স্কোয়ার এব স্কোয়ারকে রেখে বিসি স্কোয়ারকে আমরা পক্ষান্তর করে পাই এবোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার তো এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ারের মান অর্থাৎ এসি এর মান রুট ওয়ান প্লাস পি এসি স্কয়ার হলে রুট ওয়ান প্লাস পি এর উপর হোল স্কোয়ার দিতে হবে এবং এর মান রুট টু রুট টু পি এর উপর হোল স্কোয়ার দিতে হবে বা এব স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস পি এবং রুট টু পি এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে যায় টু থাকে পি মাইনাস টু পি এখানে আমরা পাই এবোয়ার ওয়ান মাইনাস পি অথেব এবি ইকুয়াল টু রুট ওয়ান মাইনাস পি অথেব অপর বাহু দৈর্ঘ্য রুট ওয়ান মাইনাস পি একক এরপর নাম্বার খ খার হল শেখ স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করতে হবে শেক হল অতিভুজ ভাই ভূমি এবং টেন হলো লম্ববায়ুভূমি তাহলে উদ্দীপক এবং কয়ের তথ্য থেকে আমরা স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার এর মান নির্ণয় করতে পারব নাম্বার খ হতে প্রাপ্ত এ বি ইকুয়াল টু রুট ওয়ান মাইনাস পি এবং উদ্দীপক থেকে পেয়েছিলাম বিসি ইকুয়াল টু রুট টু এসি ইকুয়াল টু রুট ওয়ান প্লাস টু থিটা তাহলে এখানে থিটাকুনের লম্ব হলো এবি এবং থিটাকুনের ভূমি হলো বি সি অতিভুজ এসি এটি হল লম্ব এটি হচ্ছে ভূমি এবং এসি হল অতিভুজ আমরা এই লম্ব ভূমি অতিভুজ দ্বারা শেক থিটা প্লাস টানস্কোয়ার থিটা এর মান নির্ণয় করতে পারব তো আমরা এবিসি সম্মুখীন ত্রিভুজ হাতে শেখ এসিবি এসিবি কে আমরা থিটা ধরেছি শেখ হল অতিভুজ বাই ভূমি অতিভুজ ছিল এসি এবং ভূমি ছিল বিসি এসি ওর বিসি এর মান বসিয়ে পাই এসির মান হল রুট ওয়ান প্লাস পি বিসি মান রুট টু পি এবং লম্ব বাই এ বি ছিল রুট ওয়ান মাইনাস পি এবং ভূমি বিসি ছিল রুট টু পি তো মানগুলো আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে দিয়ে পাব দত্তর আশি হল সেকোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সেকোয়ার থিটা এর মান রুট ওয়ান প্লাস পি বাই রুট টু পি হোল স্কোয়ার টেন লম্বো বাই ভূমি লম্বো রুট ওয়ান মাইনাস পি ভূমি রুট টু হোল স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেলে আমরা পাই স্কোয়ার রুট কেটে যাবে স্কোয়ার রুট কেটে যাবে স্কয়ার রুট স্কোয়ার রুট কেটে যাবে আমরা পাই ওয়ান প্লাস পি বাই টু পি প্লাস ওয়ান মাইনাস পি বাই টু পি টু পি এবং টু পি এর লসাগু টু পি তাহলে আমরা এখানে পাই ওয়ান প্লাস পি প্লাস ওয়ান মাইনাস পি 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 কেটে গেলে আমরা পাই টু বাই টু পি টু টু কেটে গেলে আমরা পাই ওয়ান বাই পি বাইপি মান ওয়ান বাই পি এরপর নাম্বার গ এখানে প্রমাণ করতে হবে ওয়ান প্লাস সেকোয়ার থিটা বাই ওয়ান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই পি আমরা উদ্দীপকের তথ্য হতে এটার বামপক্ষ ডান পক্ষ প্রমাণ করব তো উদ্দীপকের তথ্য হতে আমরা পেয়েছিলাম কহতে প্রাপ্ত বি অর্থাৎ থিটাকুনের লম্ব পেয়েছিলাম রুট ওয়ান মাইনাস পি থিটাকুনের ভূমি রুট টু পি এবং অতিভুজ রুট ওয়ান প্লাস বি এখানে এসিবি ইকুয়াল টু থিটা এখন এবিসি সম্মকনী ত্রিভুজ হাতে কোশেক থিটা বা কোশেক এসি বি কোন আমরা পাই কোশেক হলো

বাই ওয়ান মাইনাস পি রুট ওয়ান প্লাস পি বাই ওয়ান মাইনাস পি কোসেকের ওপর থাকার কারণে এখানে হোল স্কয়ার স্কয়ার রুট কেটে গেলে আমরা পাই ওয়ান এখানে আমরা হরের লসাগু পাই পি এবং এখানে নিচের ভগ্নাংশের হরের লসাগু পাই ওয়ান মাইনাস পি লসাগু করলে আমরা পাই ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান প্লাস পি এখানে কেটে যায় এখানে ওয়ান ওয়ান কেটে যায় তাহলে থাকে 2 বাই ওয়ান মাইনাস পি মাইনাস টু পি বাই ওয়ান মাইনাস পি নিচের বর্ণাংশটি উলটিয়ে দিলে ওয়ান মাইনাস পি ওয়ান কেটে যায় টু কেটে যায় আমরা পাই মাইনাস ওয়ান বাইপি যা ডানপক্ষের সমান বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত